আসসালামু আলাইকুম সবাইকে, আমি স্বর্ণা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা ও আশা করি সবাই ভালো আছেন। দেশে করোনা পরিস্থিতি একেবারেই ভালো না, সেজন্য মনটা ভালো নেই। সব চারদিকে শুধু মৃত্যু 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 সংবাদ আজকে কয়েকদিন। টিভি না দেখলেই ভালো থাকি, টিভি দেখলেই মনটা খারাপ হয়ে যায়, খবরে মানে অবস্থা দেখলে আর কি। এমনিতে মনটাকে ডাইভার্ট করার জন্যই আসলে অন্যদিকে মনোযোগ দিয়েই থাকি, একটু এগুলো এড়িয়ে চলার চেষ্টা করি, কারণ হচ্ছে এগুলো দেখলে মাথার মধ্যে সারাক্ষণ একটা টেনশন কাজ করে, চিন্তা কাজ করে। তো সেই জন্য আসলে এগুলো তেমন একটা দেখিও না, দেখলেই মন খারাপ হয়। তো আমি এখন আমার বারান্দায় দাঁড়িয়ে আছি, এটা হলো আমাদের বাড়ির মানে এন্ট্রি গেটটা আর কি, এন্ট্রেন্স যেটা সেটাই। আর গেটের সামনেই একটা আম গাছ, আম গাছের আমগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর হলো আজকে দ্বিতীয় রোজা, দ্বিতীয় রোজা আজকে ইফতারে এবং সন্ধ্যাবেলার রান্না ভাতের জন্য কি রান্নাবান্না চলছে সেটাই আপনাদেরকে শেয়ার করছি। তো এখানে ভাবিরা দেখতে পাচ্ছেন কাজকর্ম শুরু করে দিয়েছে বিকেলবেলা, এটা তো সব কাটাকুটি চলছে। আর এখানে রুই মাছ আর পটল কেটে রাখা হচ্ছে দেখতে পাচ্ছি। আর হচ্ছে এখানে মাছ রান্না করার জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো কষাতে দেওয়া হচ্ছে। মোটামুটি 3টার পরে আমাদের রান্নাবান্নার কাজকর্ম শুরু হয়ে যায়। ভাবিরা প্রথমে তরকারিগুলো রান্না করে ফেলে আর এগুলো কাটাকুটি করে রাখে, আর ডেজার্টের আইটেমগুলো আমি করে থাকি মূলত, যে যেটা পারে আর কি। আর অনেকেই মনে করতে পারেন আমি শুধু ভিডিও করি আর ভাবিদের কথা বলি, আজকে একটু হালকা ভাবিদেরকে দেখিয়ে দিলাম। এই যে মাছ রান্না করছে, এটা হলো আমার ছোট ভাবি, আর আগে যেটা দেখলেন ওটা হলো বড় ভাবি। তো এখন আমি হচ্ছে আজকে চিড়া দিয়ে একটা রেসিপি করব, ফালুদার মতো, তো ফ্রুট আর চিড়া দিয়ে। সেটার জন্য আমি একটা দুধের লিকুইড তৈরি করে নিচ্ছি বা মিল্ক মিক্স তৈরি করে নিচ্ছি আর কি। তো এখানে আমি 1 কাপের মতো গরুর দুধ দিয়েছি আর সাথে কিছু পাউডার মিল্কও দিয়েছি, দিয়ে এর মধ্যে কিছু পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপের মতো পানি দিয়েছি এখানে। এখন এগুলোকে আমি জাল করতে থাকবো, এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে বা পুড়ে যাবে। আর অবশ্যই অবশ্যই চুলার সামনে দাঁড়িয়ে থাকবেন, এগুলো দিয়ে এদিক সেদিক একেবারেই নড়া যায় না দুধের জিনিস চুলায় দিয়ে। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা চাইলে মিষ্টি জিনিসে চিনি লবণ না চাইলে নাও দিতে পারেন। আর এখানে আমি আরেকটু পরে 2 ছোট এলাচ দিয়ে দিব, একটু জাস্ট গ্রানের জন্য। চাইলে আপনারা এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে গুঁড়োটা নেই, আমি গোটা 2 এলাচ দিব, ওগুলো পরে উঠিয়ে নিয়ে নিব। আর দিব চিনি, চিনিটা আমি বেশি দিব না, যেহেতু নানু আছে বাসায়, ডায়াবেটিস ওনার, আর এমনিতে আমরা একটু চিনিটা কম খাওয়ার ট্রাই করছি, তেলের জিনিস কম খাওয়ার ট্রাই করছি। আর আমি গত রোজাটাতেও একেবারে ভাজা পোড়া জিনিস খাইনি, সবার জন্য তৈরি করছি ঠিক আছে, কিন্তু ভাজা পোড়া জিনিস আমি একেবারেই খাচ্ছি না, এখনও টাচ করিনি। দেখি কত দিন কত রোজা পর্যন্ত থাকতে পারি লোক সামলিয়ে। যদিও বেগুনি আমার খুবই প্রিয়, কিন্তু তারপরও আমি গতকালকে একটাও টাচ করিনি, কারণ রোজা, এই যে গরম পড়তেছে আর যে গরমের মধ্যে রোজা, এখন যদি মানে ভাজা পোড়াগুলো খাই তাহলে খুবই সমস্যা হতে পারে। এখন এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, কর্নফ্লাওয়ারগুলো গুলে নিয়ে আমি এখানে দিয়ে দিব, যাতে করে দুধটা ঘন হয়ে যায়। আমি সমপরিমাণ পানি দিয়ে এটাকে গুলে নিচ্ছি। তো যেটা বলছিলাম, এই গরমে ভাজা পোড়াটা ইগনোর করাই ভালো। এবার বললাম না, একদম লোভ সামলিয়ে প্ল্যান করেছি যে মানে শুধু ফল দিয়ে খাবো, যদি বৃষ্টি হয়। এখনও তো বৈশাখী ঝড়ও দেখলাম না, বৈশাখ মাস চলে এসেছে, এখনও পর্যন্ত বৃষ্টির দেখা নেই, ঝড় কিছুই আসেনি, অনেক অপেক্ষা করছি এই ঝড়ের জন্য, ঝড় দেখবো, ঝড় বাতাস ঝড় দেখতে আমার ভালো লাগে। তো বৃষ্টির জন্য খুব অপেক্ষা করছি, বৃষ্টি তো হচ্ছে না, আর বৃষ্টি যদি হয় তখন চেষ্টা করব অল্প একটু খেতে। আমি অন্যরা খাচ্ছে, কিন্তু আমি এখনও পর্যন্ত ভাজা ট্রাই করিনি।
পেঁয়াজু বেগুনি এগুলো আসলে মুখরোচক, এগুলো ছাড়া ইফতারটা করেছি করেছি বলে মনে হয় না। তারপরও এবার একদম মনকে বেঁধে ফেলেছি এক কথায়, কারণ হচ্ছে শরীরের অবস্থা খুবই খারাপ, আমার পেটের অবস্থা খুবই খারাপ। তো এখন দুটো ছোট এলাচ দিয়ে দিলাম, এগুলোকে আমি পরে আবার উঠিয়ে নিয়ে নিব। আর এটাকে আমি অনবরত নাড়তে নাড়তে একটু ঘন করে ফেলবো, ঘন হয়ে গেলেই আমি চুলো থেকে নামিয়ে নিব। দুধের এই মিশ্রণটাকে আমি এখন একটি বাটিতে ঢেলে নিয়েছি, এটাকে রুম টেম্পারেচারে এনে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো গতকালকে তো প্রথম রোজা ছিল, প্রথম রোজা একেবারেই টায়ার্ড ছিলাম, কাজকর্ম বেশি ছিল। আর এর আগেও আমি অনবরত বাগানের কাজ করেছি, তো সেজন্য একটু বেশি টায়ার্ড ছিলাম, গাছে পানি দিতে পারিনি। আর এখন আমি ইফতার বানানো রেখে গাছে পানি দিতে চলে এলাম বিকেলবেলায়, মানে ইফতারটাকে অর্ধেক বানিয়ে তারপর আমি হুট করে আমার গাছের কথা মনে পড়ে গেল, তো আমি পানি দিতে চলে এলাম। এটা আমি অনেক সময় রোজার মধ্যে বেশিরভাগ সময় হচ্ছে রাতের বেলায় দিই, কারণ দিনে সময় পাই না, যেহেতু সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠি আর হচ্ছে যে বিকেলবেলা কাজ থাকে, তো সেহেতু রাতের বেলা মানে সন্ধ্যার পরেই আমি গাছে পানিটা দেই। তো চিড়ার ফালুদাটা বানানোর পিউরিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমি এখন আরেকটা লাচ্ছি বানাচ্ছি, সেটা হলো কাঠবাদামের লাচ্ছি বা কাঠবাদামের স্মুদি। তো এখানে আমি একটা মিক্সিতে প্রথমে কাঠবাদামগুলোকে গুঁড়ো করে নিয়েছি, কারণ হচ্ছে পানিতে দিলে বা দুধের সাথে দিলে এগুলো গোটা গোটা থেকে যায়, সেজন্য আমি আগে এগুলোকে গুঁড়ো করে নিলাম। এখন প্রথমে আমি ব্লেন্ডারের জগে কাঠবাদামের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি একটা কলা টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ। আমি একটা লেবু থেকে একটা টুকরো নিয়ে নিব, এক টুকরো লেবু আমি এখানে চিপে দিয়ে দিব, যেটা হচ্ছে দুধটাকে ইয়োগার্টে রূপান্তরিত করবে আর কি। মানে হচ্ছে এখানে দই, আপনারা চাইলে দইও ইউজ করতে পারেন, কিন্তু আমি লেবু চিপে দিয়ে দিচ্ছি। আর লেবু দিলে এর মধ্যে একটা খুব ভালো ফ্লেভার আসবে, ঘ্রাণ আসবে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, চাইলে লবণটা নাও দিতে পারেন। আর দিয়ে দিব মধু, আমি এখানে চিনিটা ব্যবহার করছি না, এই রেসিপিটা আমি মধু দিয়েই করছি, চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন। আমি এর মধ্যে 3 থেকে 4 চামচ মধু দিয়ে দিব, মধুর মিষ্টিটা যেহেতু একেবারে বেশি না, তো সেজন্য 3 থেকে 4 চামচের মতোই এখানে লাগবে। তো এক গ্লাস পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়ে গ্লাসে ঢেলে নিলেই তৈরি হয়ে গেল কাঠবাদামের স্মুদি। কাঠবাদাম খুবই একটা হেলদি খাবার, তো আপনারা এটা খেতে পারেন এই রেসিপিটা করে, যেহেতু যারা ভাজা পোড়া ইগনোর করবেন, এরকম একটা হেলদি ড্রিঙ্কস ইফতারিতে আপনারা রাখতে পারেন, কারণ কাঠবাদামে অনেক অনেক বেশি শক্তি আছে। কাঠবাদাম না যে কোনো বাদামে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে, এটা আমরা সবাই জানি কম বেশি। আর এদিকে হলো ভাবি তরমুজ কেটে নিচ্ছে সবার জন্য, আজকে কয়েকদিন আমাদের প্রচুর তরমুজ খাওয়া হচ্ছে। আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমার তরমুজ অনেক প্রিয়, আমি হাঁটতে হাঁটতে এই খাচ্ছি এক কথায়, মানে এই তরমুজের সিজনটায় আমি অনেক তরমুজ খাই। আর এই জন্য আমাদের সবার জন্যই অনেক বেশি করে তরমুজ কাটা হচ্ছে, আর তরমুজের আমরা জুসও রাখতেছি। আর এবারের রোজা মনে হচ্ছে যে তরমুজ ছাড়া মানে অর্থহীন লাগবে, এমন লাগছে আমার কাছে, এত গরম, এই একটু তরমুজ খেলে মানে অনেক বেশি শান্তি লাগছে অন্য সব কিছু থেকে। আর আমার নানু এই তরমুজটা দেখছি অনেক বেশি পছন্দ করছে, উনিও মানে চেয়েছে এই তরমুজটাই খাচ্ছে বারবার। আর ওই যে বাটিতে চিড়া ভিজিয়ে রাখা হয়েছে, চিড়ার একটা রেসিপি হবে আর চিড়ার শরবত হবে। আর চিড়ার
ফালুদাটা বানাতে আমি এখন চলে এলাম। এটার জন্য আমি এখানে কিছু ফল কেটে নিচ্ছি। আমার ঘরে এখন যা যা ছিল আমি সেটাই ব্যবহার করছি। কলা, আপেল আর অবশ্যই তরমুজ। চাইলে আনার ব্যবহার করতে পারবেন আপনারা, আপনাদের পছন্দ মতো বেরি থেকে শুরু করে যা যা ইচ্ছে সবই ব্যবহার করতে পারবেন। এটাও খুবই একটা হেলদি খাবার। তো আমি যেহেতু ভাজা পোড়া খাচ্ছি না, সেজন্যই আমি হচ্ছে ফ্রুটসটা সব কিছুতে রাখার ট্রাই করছি, আর এই ধরনের জিনিসগুলো, ঠান্ডা জিনিসগুলো খাওয়ার ট্রাই করছি আর কি। ফলগুলো কাটা শেষ, এখন আমি এগুলোকে লেয়ার করে গ্লাসে সাজিয়ে নিব। তো আমি প্রথমে এক স্তর ভিজিয়ে রাখা চিড়া এখানে দিয়ে দিচ্ছি, তারপরে আমি এখানে পছন্দ মতো ফলগুলো লেয়ার করে, আর এরপরে হচ্ছে উপর থেকে দুধের যে লিকুইডটা করেছি বা মিল্ক মিক্সটা করেছি ওটা উপর থেকে দিয়ে দিব। আর উপরে দিয়ে দিব খাওয়ার সময় কিছু টক দই, আর এখানে বরফ কুচিটাও আমি একদম খাওয়ার সময় দিব। এখন আমি জাস্ট সাজিয়ে রেখে দিব এটাকে ফ্রিজে, নর্মাল ফ্রিজে। এরপর যখন আজানের সময় হবে, খাওয়ার সময় হবে, তখন আমি টক দইটা আর বরফ কুচিটা ব্যবহার করব। এখন আমি উপর থেকে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দইয়ের এবং ফলের এই রেসিপিটাও খুবই একটা হেলদি রেসিপি। আজকে আপনাদেরকে দুটো হেলদি রেসিপি আমি করে দেখালাম, আর এটাই আমি খাবো। যেহেতু ইফতারে আমি ভাজা পোড়া এগুলো খাচ্ছি না, তো আপনারাও ট্রাই করতে পারেন এই ধরনের হেলদি রেসিপিগুলো। চিড়াও আমাদের শরীরের জন্য খুবই উপকার। চিড়া আমাদের পেটকে ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে। তো আপনারা চিড়ার এই ধরনের রেসিপিগুলো করেও এই রোজায়, এই গরমে খেতে পারেন। উপর থেকে আমি একটা খেজুরও দিয়ে দিচ্ছি, এটাও খুবই হেলদি। এটা আমাদের শরীরকে ইনস্ট্যান্ট একটা এনার্জি দেয়। তো আমার আজকের ইফতারে দুটি হেলদি আইটেম রেডি হয়ে গেল, আর বাকি ইফতারও আমাদের টেবিলে সাজানো হয়ে গেছে সবার ইফতার। তো আমরা সবাই মিলে ইফতার করব, আর আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগটিতে লাইক দিবেন, আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।